আমি হিউম্যান না রোবট, কেন বারবার পরীক্ষা দিতে হয়? চলুন এবার জেনে নিই। বট এমন এক ধরনের স্বয়ংক্রিয় ব্যবস্থা বা প্রোগ্রাম যা ব্যবহার করে কৃত্রিমভাবে ওয়েবসাইটে ট্র্যাফিকের পরিমাণ বৃদ্ধি করা যায়। ইন্টারনেট ব্যবহার করার সময় অনেক ক্ষেত্রে কোনো ওয়েবসাইটে ঢুকতে গেলে একটি বিশেষ ধরনের পরীক্ষা দেখা যায়। সংশ্লিষ্ট ওয়েবসাইটের লিঙ্ক স্পর্শ করলে সাইটটি না খুলে একটি ক্যাপচা পরীক্ষার পৃষ্ঠা আসে, যাতে লেখা থাকে, আমি রোবট নই। কিন্তু জানেন কি কেন এমন হয়? রোবট বলতে কিন্তু এখানে যান্ত্রিক রোবট বোঝানো হচ্ছে না। নেট মাধ্যমে যে সকল ওয়েবসাইট রয়েছে তাদের বেশিরভাগই সংশ্লিষ্ট সাইটে দেওয়া বিজ্ঞাপন থেকে অর্থ উপার্জন করে। এই ব্যবস্থায় কোনো ওয়েবসাইটে যত লোক ঢুকছেন তার উপর নির্ভর করে অর্থ পাওয়া যায়। একে বলে ট্রাফিক। যে সাইটে ট্রাফিক যত বেশি সেই সাইটে বিজ্ঞাপনও তত বেশি হবে, আর এই বিজ্ঞাপন থেকে যে আয় হয় তার একটি অংশ পান ওয়েবসাইটের মালিক। অনেক সময় দেখা যায় কিছু অসৎ ওয়েবসাইট বেশি উপার্জনের লোভে এমন এক ধরনের স্বয়ংক্রিয় ব্যবস্থা বা প্রোগ্রাম ব্যবহার করে যা কৃত্রিমভাবে ট্র্যাফিকের পরিমাণ বৃদ্ধি করে। এই বিশেষ প্রোগ্রামগুলি রোবট বা বট নামে পরিচিত। এই রোবটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বারবার একই সাইটে প্রবেশ করে ট্র্যাফিক জাল করা হয়। এই অসৎ পদ্ধতিটি নিষ্ক্রিয় করতে গুগল একটি বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে। এই পদ্ধতিটি হল ক্যাপচা। কম্পিউটারে প্রোগ্রাম করা রোবট স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইটে প্রবেশ করতে পারলেও আলাদা করে ক্যাপচার ছবি চিনতে পারে না। তাই আমি রোবট নই এই পৃষ্ঠাটির পর অনেক সময় নির্দিষ্ট ধরনের কিছু ছবি চিহ্নিতকরণের মাধ্যমে ব্যবহারকারী রোবট না মানুষ তা পরীক্ষা করা হয়ে থাকে।